আলাইকুম বন্ধুরা স্কুলের সিরিজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে আমাদের দেশে দিন দিন করোনা ভাইরাসের সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েই যাচ্ছে তো আমরা মহান আল্লাহর কাছে আমাদের প্রত্যেকের হেফাজতের জন্য দোয়া করব। যাতে আল্লাহ তালা এই মরণঘাতী ভাইরাস থেকে আমাদের সবাইকে হেফাজত করেন তো আমাদের এই গৃহবন্দী অবস্থায় যে সমস্ত দিনগুলো এগুলো যাতে কোরআনের জন্য কিছু সময় হলেও আমরা ব্যয় করতে পারি সেজন্য শব্দার্থ তাল কোরআন নিয়ে আপনাদের সামনে আজকে আবার হাজির হওয়া আজকে আমরা দেখব সুরা আল ইখলাস এটি পবিত্র কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা এটি মহান আল্লাহ তালার একত্ববাদের পূর্ণাঙ্গ ঘোষণা স্বরূপ একটি সোরা এর আয়াত সংখ্যা হচ্ছে চার এটি মক্কায় নাজিল হয় আমরা শুরু করে দিচ্ছি আমি বিতাড়িত শৈতান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই ইসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দালু আল্লাহর নামে শুরু করছি আমরা মূল সূরা শুরু করে হচ্ছে বলুন হুয়া অর্থ হচ্ছে তিনি বা সে আল্লাহুটি হচ্ছে আল্লাহর নাম আল্লাহর সত্যাগত নাম আহাদ এর অর্থ হচ্ছে এক বা একক সুতরাং উল হু আল্লাহু আহাদ এর অর্থ হচ্ছে হে নবী আপনি বলুন তিনি আল্লাহ একক দ্বিতীয় আয়াত আল্লাহ সামাদ আল্লাহ এটি আল্লাহর সত্যাগত নাম আসামাদ এটি আল্লাহর একটি গুণবাচক নাম এর অর্থ হচ্ছে অমুকাপেক্ষি সুতরাং আল্লাহ হুসামাদ এর অর্থ হচ্ছে আল্লাহ তালা সম্পূর্ণ অমুকাপেক্ষি তৃতীয় আয়াত লাম ইয়ালিদ ওয়ালাম ইউলেদ লাম ইয়ালিদ এর অর্থ হচ্ছে তিনি কাউকে জন্ম দেননি ওয়া এর অর্থ হচ্ছে এবং লাম ইউ উলেদ এর অর্থ হচ্ছে তাকে জন্ম দেয়া হয়নি অর্থাৎ তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি সুতরাং লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এর অর্থ হচ্ছে তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্ম গ্রহণ করেননি সর্বশেষ আয়াত ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ ওয়া এর অর্থ হচ্ছে এবং লাম ইয়াকুন অর্থ হচ্ছে হয়নি লাহু অর্থ হচ্ছে তার জন্য কুফুয়ান অর্থ হচ্ছে সমান বা সমকক্ষ আহাদ অর্থ হচ্ছে কেউই দেখুন আহাদ এর অর্থ আমরা আগে জেনেছিলাম একক বা এক আর এখানে আহাদের অর্থ হবে কেউই সুতরাং ওয়ালামু কুফান আহাদ এর অর্থ হচ্ছে আর তার সমান বা সমতুল্য কেউই নেই বন্ধুরা স্কুলের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল